হ্যালো ভিউয়ার্স, এমন কোনো অভিনেতা কি আছে যে কথা বললে মনে হয় আপনি যেন কবিতা শুনছেন? হ্যাঁ, টনি ডায়েস ছিলেন তেমনই একজন। তিনি কথা বললে মনে হতো যেন কবিতা আবৃত্তি শুনছি। ভরাট কণ্ঠে সংলাপ বলতেন, তার অভিনয়ের সাথে যেন কবিতার আমেজও উপভোগ করা যেত, এটাই ছিল তার অভিনয়ের বৈশিষ্ট্য। 90 দশকে বিটিভি যুগীয় সময়ের একজন দুর্দান্ত অভিনেতার নাম টনি ডায়েস। তার অসাধারণ অভিনয় প্রতিভায় মুগ্ধ হতো তখনকার সময়ের দর্শক। বর্তমানে আর অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। এখনও তার ভক্তকুলের মনে একটাই প্রশ্ন, কোথায় হারিয়ে গেলেন 90 দশকের ব্যস্ততম অভিনেতা টনি ডায়েস? কেমন আছেন এখন তিনি? চলুন জেনে নেওয়া যাক। নন্দিত অভিনেতা টনি ডায়েস আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। মঞ্চ কাঁপানো অভিনয়শিল্পীরা আগে টিভি নাটকে রাজত্ব করতেন। অভিনয় শেখার জন্য যে শক্ত প্ল্যাটফর্ম প্রয়োজন এবং তাকে নিয়মিত চর্চা করতে হয়, তা আগের অভিনয়শিল্পীরা প্রমাণ দিয়ে গেছেন। টনি ডায়েস 1989 সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। মঞ্চের কাজ তাকে দিয়েছে অভিনয়ের শক্তিশালী প্ল্যাটফর্ম। ছোটবেলা থেকে অভিনয়ের পোকা মাথায় ঘুরপাক খেলেও আবৃত্তি সংগঠন ও বেতারে কাজের অভিজ্ঞতা পেরিয়ে 1989 সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হন তিনি। সেখানে টানা 5 বছর মঞ্চে অভিনয় করার সুযোগ না পেলেও আক্ষেপ ছিল না তার। মূল অভিনয় শিল্পীদের প্রম্পটার হিসেবে কাজ করে 1994 সালে বাংলাদেশ টেলিভিশনে অডিশন দেওয়ার সুযোগ পান তিনি। টনি ডায়েস প্রথম কাজ করেন ধারাবাহিক নাটক তথাপিতে। টনি ডায়েসের কর্মজীবনে প্রথম সম্মানী ছিল 50 টাকা। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশ বেতার থেকে পাওয়া সেই 50 টাকা সম্মানী ছিল ওই সময়ের জন্য বিশেষ কিছু। তিনি প্রায় 4 শতাধিক নাটক টেলিফিল্মে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রায়শ্চিত্ত, দূরের মানুষ, কাছের মানুষ, গল্প, আংশিক আকাশ, তোমাতেই, আমার আছো তুমি, বিপরীত, সেই তুমি, একটি মুক্তা, স্বপ্নের মেঘ বালিকা, স্বপ্ন সুন্দরের খোঁজে, তথাপি, বেদনার রং নীল, নীলা নামের মেয়েটি, সমুদ্র কন্যা ইত্যাদি। নাটক বা টেলিফিল্মে বৈচিত্র্য থাকাটা একজন অভিনয় শিল্পীর জন্য খুবই জরুরি। টনি ডায়েসের মধ্যে ছিল সেই বৈচিত্র্য। তিনি যেমন সিরিয়াস গল্পের নাটকে কাজ করেছেন, তেমনি থ্রিলার, কমেডি, ট্র্যাজিক নাটকেও কাজ করেছেন। গ্রাম শহর দুই প্রেক্ষাপটে একজন অভিনয় শিল্পীকে নিজের দক্ষতা প্রমাণ করতে হয় এবং তিনি তা পেরেছেন। পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইন্দ্রাণী হালদার টনি ডায়েসের বিপরীতে অভিনয় করেন প্রায়শ্চিত্ত নাটকে। টনি তখন কোথায় পৌঁছে গিয়েছিলেন সে কথা বলাই বাহুল্য। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 3 পুরুষ নাটকে কাজ করেছেন টনি ডায়েস। এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলাইমানের সাথে ওপারে তুমি, অনাহুত নামে নিউ ইয়র্কে চিত্রায়িত 2টি নাটকেও কাজ করেছেন। এখনও অভিনয়ের নেশা তার আছে। 1994 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4 শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন টনি। 2008 সালে মেঘের কোলে রোদ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় টনি ডায়েসের। নার্গিস আক্তার পরিচালিত চলচ্চিত্রটি এইডস বিষয়ক সচেতনতা নিয়ে নির্মিত। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করেন। 2016 সালে তিনি নার্গিস আক্তার পরিচালিত পৌষ মাসের পীড়িত চলচ্চিত্রে অভিনয় করেন। এটি নগেন্দ্রনাথ মিত্র রচিত রসগল্প অবলম্বনে নির্মিত। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পপি ও প্রিয়াঙ্কা।
2012 সালের পর 2017 সালে, অর্থাৎ প্রায় 5 বছর পর তিনি অনাহূত টেলিভিশন নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর অভিনয় দেখা যায়নি। এখনও অভিনয়কে ভীষণভাবে মিস করেন টনি ডায়েস, আর তাই মনের মতো স্ক্রিপ্ট ও চরিত্র পেলে 10-15 দিনের জন্য বাংলাদেশে এসে যে কোনো সময় কাজ করতে তিনি প্রস্তুত। একজন আবৃত্তি শিল্পী হিসেবেও কিন্তু টনি ডায়েসের ব্যাপক জনপ্রিয়তা আছে। ভরাট কণ্ঠে তার আবৃত্তি মন ভরিয়ে দেয় সকলের। ইউটিউবে ডায়েস এবিজ নামে একটি আবৃত্তির চ্যানেল আছে টনি ডায়েসের, এবং অসংখ্য কবিতার দৃষ্টিনন্দন উপস্থাপনা আছে এতে। ব্যক্তিগত জীবনে টনি ডায়েস 2001 সালের 14 ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী প্রিয়া ডায়েসকে। টনি আগে থেকে চাইতেন তিনি ভালোবাসা দিবসে বিয়ে করবেন। অনেক অপেক্ষার পর তার জীবনে আসে প্রিয়া ডায়েস, এরপর বিয়ে হয় তাদের। টনির পরিবার প্রিয়াকে খুব আপন করে নিয়েছিল। তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে যার নাম অহনা ডায়েস। টনি ডায়েস সম্পর্কে একটি কথা হয়তো অনেকেই জানে না, আর তা হলো পাইলট হবার কথা ছিল টনি ডায়েসের, কিন্তু হয়ে গেলেন অভিনেতা। একবার এক সাক্ষাৎকারে এসে টনি ডায়েস জানিয়েছিলেন তার না বলা অনেক কথা, তার মধ্যে কিছু উল্লেখ করছি। খ্রিস্টান রোমান ক্যাথলিক টনি ডায়েস শুধু চার্চে গিয়ে বা ঘর সাজিয়ে ক্রিসমাস পালন করেন না, তিনি শারদীয় দুর্গাপূজার সময় স্থানীয় মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজা দেখেন। আবার ঈদের দিন মুসলিম বন্ধুদের সাথে কোলাকুলি করা তার অন্যতম ভালো লাগার বিষয়। ঈদে দুধ ছেমাই না খেলে পুরো বছরের আনন্দই তার অপূর্ণ মনে হয়। নন্দিত এই অভিনেতা প্রতিটি ধর্মকেই সম্মান করেন এবং ধর্মানুষ্ঠান বেশ উপভোগ করেন। ছাত্র জীবনে SSC পরীক্ষায় ইসলাম ধর্মে 198ও পেয়েছিলেন এই অভিনেতা। উল্লেখ্য যে 2008 সালের শেষের দিকে টনি ডায়েস ও তার স্ত্রী প্রিয়া ডায়েস তাদের মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে আমেরিকান হোন্ডা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে কর্মরত তিনি। অন্যদিকে সেখানে প্রিয়া ড্যান্স একাডেমি নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন প্রিয়া। এছাড়া সেখানকার স্থানীয় চ্যানেলের জন্য অনুষ্ঠানও নির্মাণ করেন তিনি। মাঝে মাঝে এখন অভিনয়ও করছেন। টনি ডায়েস তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বর্তমানে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করছেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কোনো সেলিব্রিটি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।